ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত এক বছর ধরে গণহত্যা চালিয়ে আসছে ইসরায়েল। গাজার সংঘাতের মধ্যে লেবাননেও সামরিক আগ্রাসন শুরু করেছে নেতানিয়াহু বাহিনী। এরপরই ইসরায়েলের সামরিক বিমানবন্দর ও মোসাদের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান। এমন পরিস্থিতিতে ইসরায়েলকে বাঁচাতে শক্তিধর দেশের দ্বারস্থ হয়েছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। মধ্যপ্রাচ্যে একসঙ্গে হামাস ও হেজবুল্লার বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নতুন করে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার মতো শঙ্কা তৈরি হয়েছে। যদি তা বাস্তবে রূপ নেয় তবে নিরাপদে থাকবে না ইসরায়েল। তাই তেল আবিবকে বাঁচাতে এবার আরব বিশ্বের শক্তিধর এক দেশের দ্বারস্থ হয়েছে যুক্তরাষ্ট্র। সমরবিদরা বলছেন ইরানের সঙ্গে যুদ্ধে জড়ালে ইসরায়েলের অস্তিত্ব নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। তাই পরম মিত্রকে বাঁচাতে যতভাবে চেষ্টা করা যায় তা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে সামরিক দিক থেকে আরব বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ মিশরে দ্বারস্থ হয়েছে বাইডেন প্রশাসন। মিডল ইস্ট মনিটর জানায় মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বেদর আবদুল্লাতির সঙ্গে ফোন আলাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। পরে এ নিয়ে এক বিবৃতি দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। We're doing together and so much that we both benefit. কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো কাঠের চেয়েও কঠোর। এতে বলা হয়েছে গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির ব্যাপারে কায়রোর আরো সহায়তা চায় ওয়াশিংটন। অতীতে সুদানের সংঘাত নিরসনে ভূমিকা রেখেছিল কায়রো, আর তাই মিশরকে গাজা ইস্যুতে একই ভূমিকায় দেখতে চায় যুক্তরাষ্ট্র। এর আগে গাজা সংঘাতের মধ্যেই লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। হত্যা করা হয় হেজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে। এরপরেই ইসমাইল হানিয়া, হাসান নাসরুল্লাহ ও ইসলামিক বিপ্লবী গার্ডের কমান্ডারদের হত্যার প্রতিশোধ হিসেবে হামলা চালায় ইরান। এ সময় ইসরায়েলের সামরিক বিমানবন্দর, নেভাটিম ও মোসাদের সদর দপ্তর সহ বিভিন্ন জায়গায় 200+ ক্ষেপণাস্ত্র হামলা চালায় আয়াতুল্লাহ খামেনির দেশটি। এতে মধ্যপ্রাচ্যে বড় সংঘাতে শঙ্কা তৈরি হয়েছে। তেহরান বলছে ইরান আর হামলা করবে না, তবে ইসরায়েল যদি কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেয় তাহলে ইসরায়েলের সমস্ত অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে হামলা চালাবে দেশটি। কিন্তু এবার পাল্টাপাল্টি হামলা না হলেও উত্তেজনা থামছে না। শেখ ফরিদ, এটিএন নিউজ।